যখন উঠলাম, উঠে পিছনে দাঁড়ানোর পরে দেখলাম নিশাতকে ধারালো অস্ত্র দিয়ে তারা যেভাবে কুপালো, সেটা মনে হলো আমার দেশ স্বাধীন না। আমরা যেভাবে আসলে আজকের এই হামলার শিকার হলাম সেটা আসলে ন্যাক্কারজনক। আমরা চাইবো এই ন্যাক্কারজনক হামলা এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সকলকে এবং কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাবো। নিশাতের মা বাবা এসেছেন, তারা অত্যন্ত চিন্তিত, সকলের পরিবারে চিন্তিত। আমরাও আমাদের নিশাতের কাছ থেকে তার অভিব্যক্ত শুনে আমরা তাকে বিদায় জানাবো, যেহেতু সে আহত রয়েছে। আর্থিক সংস্কার সে সংস্কার করতেই হবে। আমাদের কিন্তু দাবি এই দেশের ক্ষমতায় যাওয়া না। এই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এতদিন এত বছর পরে পড়ালেখা করে, তাদের একটাই দাবি যে তারা যেন শিক্ষা জীবন শেষে সকলে যেন একটা সুন্দর একটা পরিবেশ পায়। এখানে আলোচনা দীর্ঘায়িত করব না, আমাদের ডাকে সাড়া দিয়ে বঙ্গবন্ধু শেখ এখানে বসে পুলিশ ভাইরা ছিল, এদেরকে তোয়াক্কা না করে বুড়ো আঙ্গুল দেখায় আমাদের উপর ছাত্রলীগের কিছু বিপদগামী ভাইরা এসে হামলা করছে, রড দিয়ে হাতুড়ি দিয়ে পিটায় আমার এক ভাইকে হাসপাতালে ভর্তি করছে, আর এক ভাই এখানে দাঁড়াতে পারছে না, তারে অনেক আহত করছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সঠিক প্রচার করুন, টেলিকাস্ট করুন এবং প্রশাসন ভাইদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে করে আজকে আমাদের এই ফুটেজটা দেখে যারা আমাদের উপর হামলা করেছে, আমাদের কোনো অন্যায় ছিল কিনা। আমাদের কোনো অন্যায় নাই, আপনারা দেখেছেন, প্রশাসন ভাইরা দেখেছেন, আপনারা এই ফুটেজ দেখে আমাদের পাশে এসে দাঁড়ান, মাধ্যমের পাশে এসে দাঁড়ান এবং সন্ত্রাসীদের কালো হাত ধরে বেঁধে দেন। প্রশাসনকে আমরা কিন্তু অবগত করেছি, আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে রোডে বসে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে প্রোগ্রামের উদ্দেশ্যে অবস্থান নিয়েছি। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু তারপরেও কতিপয় ছাত্রলীগের কিছু গুন্ডা বাহিনী, সরকারের পেটোয়া বাহিনী, যারা এসে আমাদের উপর কিন্তু গতদিনে যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল, আজকেও কিন্তু সেই একই রকম ভাবে বৈশাচিক ভাবে আমাদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আজকে যে সকল মায়ের সন্তানেরা, ছাত্রলীগের সন্তানেরা, আপনারা যারা আজকে আমাদের উপর হামলা করেছেন, আপনাদেরও আগামীতে সন্তান হবে। আপনারাও কোনো না কোনো মায়ের সন্তান, আপনারাও কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান। আগামীতে আপনাদের অধিকার ক্ষুণ্ণ হবে, আগামীতে আপনাদের অধিকার খর্ব হবে, তখন আপনারাও কিন্তু এরকম হামলা শিকার হবেন।